খুব সহজেই টমেটো আঁকা শিখতে চাইলে দেখতে হবে এই ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে টমেটো আঁকাতে হয় এবং কালার করতে হয়। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো শুরু করা যাক। আমি প্রথমেই আমার প্রয়োজনীয় সব কিছু নিয়ে নেব। ফার্স্টে কালার নিয়ে নেব, তারপরে আমার পেন্সিল প্রয়োজন এবং একটি পেপার প্রয়োজন, যে পেপারে আমি আঁকাবো। তো সেখানে আমি একটি সার্কেল এঁকে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো এঁকে নেবেন, কে যে যেভাবে পারেন, কেউ কাটা কম্পাসের সাহায্যে, কেউ ফ্রি হ্যান্ডে, বা কেউ আমার মতো এইভাবে আঙুলের মধ্যে কাটা কম্পাসের মতো পেন্সিলটা রেখে সহজে এইভাবে করে আপনারা টমেটোটা এঁকে ফেলবেন। তো এইভাবে করে কাটা কম্পাসের মতো আমি আমার আঙুলটি পেপারের মধ্যে বসিয়ে দিলাম, আর পেন্সিলটাকে এইভাবে করে পেপারের মধ্যে রাখবো। রাখার পরে পেপারটাকে এইভাবে করে ঘোরাতে হবে। আমি জাস্ট আঙুলটা আমার আর পেন্সিলটা কিছুই নড়বে না, শুধুমাত্র পেপারটাকে ঘোরাবো, আমার নিজের দিকে টানতে থাকবো। এইভাবে করে ঘোরাতে থাকলে আস্তে আস্তে আমার কিন্তু বৃত্ত আঁকা হয়ে যাবে। তো এইভাবে বসানোর পরে এইভাবে করে পেপারটা যত ঘোরাতে থাকবেন তত এই এই মাথার সাথে ওই মাথা মিলে একটি সার্কেল তৈরি হয়ে যাবে। তারপর যে কাজটা করতে হবে, আমাকে এইখানে উপরের দিকে একটা ফুটো দিয়ে নিতে হবে, আর এখান থেকে এর মতো করে আমরা দুটো দাগ টেনে নিব। দেখুন, ঠিক এর মতো করে আমরা দুটো দাগ টেনে নিব। তারপরে এপাশে দুটো ফুটো দিয়ে নেব, আর এই ফুটোর মধ্যে আমরা এর এই লেজ থেকে এখানে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে দেখুন টমেটোর যে একটা বটু রয়েছে, বটুর মতো দেখতে মনে হবে। তারপর এখান থেকে যে সার্কেলের সাথেও আমি দুটো লাইন মিলিয়ে দিলাম, তারপর এখানে আমি বটুটা দিয়ে নেব। আর বটুটা দেওয়ার পরে বটু থেকেও আমি আরও দুটো এই ধরনের করে কাটার মতো করে, একটু ঘাসের মতো করে এইভাবে করে টেনে নিব, যেন দেখতে টমেটোর মতো মনে হয়। টমেটোর এই দাগগুলো কিন্তু অনেকটা অক্টোপাসের পায়ের মতো। তারপরে এখান থেকে একটি পাতা এঁকে নিতে হবে, আর বটুর মাথা থেকেই কিন্তু পাতাটা এঁকে নিতে হবে। আমি পাতাটা এঁকে নিলাম। এরপর টমেটোর কালার যেহেতু লাল বা অরেঞ্জ কালার টাইপের, তো আমি সেই প্রয়োজনীয় কালার নিয়ে নিলাম। এখানে আমি ডিপ রেড কালারটা নিয়ে আমি কালার স্টার্ট করেছি। আমি ফার্স্টে উপরের দিকে একটু একটু ডার্ক করে কালার করব, একটু চাপ দিয়ে দিয়ে গাঢ় করে কালার করে দিব। তারপরে গাঢ় করে কালার করার পরে এখানে আমি যেখানে যেখানে গাঢ় দেওয়া দরকার পাশে অংশে, আমি বিশেষ করে বর্ডার সাইডগুলোতে একটু গাঢ় গাঢ় করে কালার করে দিচ্ছি। আর বর্ডারের আশপাশটায় আমি একটু কালার করে নিই, এটা সহজ হয় বাচ্চাদের জন্য। বিশেষ করে বর্ডারটা যদি কালার করে নেন তাহলে বাকি অংশটা কালার করতে সুবিধা হয়। আর বর্ডার সাইডে বিশেষ করে কালারটা বাইরে চলে যায়, এদিকে এদিকে কালারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বর্ডার সাইডটা বেশি কালার করে নিতে হবে। যে কালারটা দিতে হয় সেই কালারটা দিয়ে নিতে হবে। তো আমি এইভাবে করে বর্ডার সাইডে কালারটা করে নিচ্ছি, আর এখানে ডার্ক করে কালার দিচ্ছি। বিশেষ করে একটা সাইডে ডার্ক করে কালার দিচ্ছি, আর ডার্ক করে রেড কালারটা দেওয়ার পরে আমি আর একটু হালকা হালকা করে, তারপরে আমি একটু হালকা করে ছেড়ে ছেড়ে কালারটা দিব। আর কালারের মধ্যে বিভিন্ন শেডের কালার করলে কিন্তু আপনার জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখায়, তাই আমি এখানে কালার গাঢ় থেকে হালকা করে ছেড়ে ছেড়ে কালার করব। তাই আমি যেখানে গাঢ় করে কালার দেওয়া দরকার সেখানে গাঢ় করে কালার দিয়ে আস্তে আস্তে করে হালকা হালকা করে ছেড়ে ছেড়ে কালার করছি, খেয়াল করুন। আর এই হালকা হালকা অংশ থেকে আমি আবার আরেকটি, যেটা মিডিয়াম সাইজ মিডিয়াম কালার যেটা নিয়েছি হাতে, এই অরেঞ্জ কালারটা, আমি সেটা মিক্সড করে আমি কিন্তু হালকা যেখানে দিয়েছি সেখানের মধ্যে থেকেই আমি কালারটা হোয়াইট অংশে ছেড়ে ছেড়ে করে কালারটা আমি দিয়ে আসছি। তারপরে এই অরেঞ্জ কালার দিয়ে আমি এখানে একটু হালকা হালকা করে কালার করে নিয়েছি হোয়াইট অংশের, আর সেখানের মধ্যে আমি একটু আবার ইয়েলো কালারটাও দিয়ে নেব। আর কালার করার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে কালার যেন হোয়াইট কোথাও যেন না থাকে। আমরা অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে আমরা হোয়াইট অংশটাকে কালার করে আমরা ফিল আপ করে দেবো, তাহলে কিন্তু যে জিনিসটা আঁকাবো বা কালার করবো সেটা অনেক সুন্দর সুন্দর হয়ে ফুটে উঠবে। আর কালার কন্ট্রাস্টের বিষয়টা তো ছোটো বাচ্চারা বুঝে না, তাই ওদেরকে ওভাবে বোঝানো যায় না, তাই ছোটো বাচ্চাদের জন্য এটাই সহজ যে কালার কোথাও ফাঁকা রাখা যাবে না, সবটা জুড়েই কালার করতে হবে এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। তো বটুতে আর পাতাতে আমি গ্রিন কালারটা দিচ্ছি। এখানে আমি ডিপ গ্রিন কালার, যেটা ডার্ক গ্রিন কালার, সেটা দিয়ে আমি যেখানে ডিপ করা দরকার সেখানে ডিপ করে নিচ্ছি। আর সব জায়গাতে আমি সরাসরি ডিপ কালারটা দিচ্ছি না, এক পাশে ডার্ক করে দিচ্ছি, খেয়াল করুন। এভাবে করে প্রতিটা অংশে এক পাশে ডার্ক করে দিব, আরেক পাশে হালকা যে সবুজটা রয়েছে সেখানে আমি হালকা সবুজ দিয়ে কালারটা মিক্সড করে কালারটা করব, তাহলে অনেক সুন্দর দেখাবে। আর প্রতিটা কালার কিন্তু করার সময় আমি যে কালারটা ডিপ অংশে যে কালারটা দিচ্ছি সেখানের মধ্যে ডার্ক থেকে লাইটে হালকা করে ছেড়ে ছেড়ে এসে কালারটা করতে হবে। আর যেখানে হালকা করেছি সেইখান থেকে আরেকটা কালার যেটা আমি অ্যাপ্লাই করব সেটা আমি এভাবে করে মিক্সড করে কালারটা করব, তাহলে গাঢ় থেকে হালকা হয়ে আসবে কালারটা, অনেক সফট হয়ে মিশে যাবে আর ভালো লাগবে দেখতে।
তো প্যাস্টেল কালার করার সময় একটা জিনিস শেষ পর্যায়ে খেয়াল করতে হবে, প্যাস্টেল কালার কমপ্লিট করার পরে আমাদেরকে যেই আমরা যেটা ড্রয়িং করেছি সেটা আমরা পুনরায় আবার পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেব। তাহলে কিন্তু এই যে এইভাবে করে ফুটে উঠবে দেখতে, প্রতিটা লাইনে আমরা আবার ভালো করে আবার টেনে নিব দাগগুলো, তাহলে আমি যে ছবিটি এঁকেছি যে বিষয়টা আঁকছি সেটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। তো এই তো টমেটো আঁকা শেষে, আমার এই টমেটোর ফাইনাল লুকটা ছিল ঠিক দেখতে এমন। তো কেমন হয়েছে আমার এই ড্রয়িংটা আর কালার করার এই পদ্ধতিটা? তো আপনাদের যদি ভালো লেগে থাকে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কী ধরনের ভিডিও আপনারা পেতে চান বা কী ধরনের ড্রয়িং আপনাদের আপনারা পেলে আপনাদের জন্য সহজ হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।